আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত। দৃশ্য ধারণ করতেছি, নৌকায় আছি এখন। এই মুহূর্তে আপনারা নৌকা দেখতে পাচ্ছেন না, নৌকাও দেখে দিব আপনাদেরকে। আসি ত্রুপকোলা গ্রামের। এখানে অনেক পানি, এরকম পানি সাধারণত থাকে না। বন্যার কারণে অনেক পানি হয়েছে, জমিনের রাস্তার কানায় কানায় লেগে গেছে পানি। আর এই পানিগুলো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে হাওড়ে আসি। এগুলো বন্যার পানি, আর এই বন্যার দৃশ্যগুলো এখন দেখাচ্ছি। তো কোলার পোপাড়ার দক্ষিণ সাইড, এখানে অনেক পানি হয়ে গেছে। এই বন্যার মধ্যে যেদিকেই তাকাই, এখানে কোনো ধান নেই, আলি নেই, সব কিছু পানিতে তলিয়ে গেছে। একটু জমি নিয়ে আসি দেখেন, আর একটু ফর্সা হবে। অনেক পানি, কিন্তু পানি থাকার কারণে পানিগুলো পরিষ্কার হয়ে গেছে। এখানে মনে হচ্ছে যেন হাওড়ের পানি, এবং নদীতে যেরকম পানি থাকে, তবে নদীর পানি এইরকম নদীর পানি অনেকগুলো হয়ে যায়, কারণ সবজি পানি থাকে বেশি। এখানে পানি ঢেউ খেলতেছে, কিন্তু পানির স্রোত নেই। এখানে ঢেউ খেলতেছে কিন্তু পানি কোনো দিকে যাচ্ছে না। এখানে জমা পানি, বৃষ্টি দিলে আরও বাড়বে, এইরকম অবস্থায় আছে। এই যে দেখেন, এখন আমরা আছি নৌকায়। এই নৌকা থেকে আমরা এই বন্যার মধ্যে এই ছোটো নৌকা চালিয়ে আমরা যাচ্ছি পানির মধ্যে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমাদেরকে। আমরা এখানে বন্যার অবস্থাটা তুলে ধরার জন্য আসছি। বন্যা এই পূর্ব দক্ষিণ পাড়ায় কেমন বন্যা হয়েছে ত্রুপকোলায়, এই দৃশ্য নেওয়ার জন্য এখানে আসছি। যদিও অনেক সময় কেউ কেউ যারা বন্যার সাইডে থাকে না, তারা অনেক সময় পানি থেকে আনন্দ পায়, তবে যারা বন্যায় আক্রান্ত তারা পানি থেকে আনন্দ পায় না, পানিতে তারা বিপজ্জনক অবস্থায় থাকে। এখানে পানিতে তলিয়ে গেছে ক্ষেতের জমিন, ধান খেয়ে ধানের ছাড়া যেগুলো আসলো সবগুলো পানিতে ডুবে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন নৌকাতে আসি। এই দেখুন নৌকা থেকে এখন নৌকা চালিয়ে এই পানির দৃশ্যগুলো ধারণ করতেছি। ভালো থাকুন, ধন্যবাদ।